ওকে দোস্ত, আজকে আমরা কি করব? আজকে একটা মিরাকল প্লেট দেখবা, আর এই ভিডিও বাংলায় হবে। আমাদের অনেক বন্ধু আছে যারা ইউটিউবেও বাংলায় পছন্দ করছে, তো তার জন্য কিছু কিছু আমরা ক্লাসে বাংলাতেও ভিডিও বানাবো, আর এইটা অলরেডি আমাদের ইউটিউবের বন্ধুদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে আমরা মিরাকল প্লেট করব। তো এই মিরাকল প্লেট সাধারণত খুব কম কোম্পানিতে হয়, কিন্তু তবুও অনেক কোম্পানিতে হয়। তো মিরাকল প্লেটটার আমাদের দেখা দরকার যে মিরাকল প্লেটটা আদৌ কী। মিরাকল প্লেটটা হচ্ছে যে স্টোনের সাথে একটা প্লেট থাকে, স্টোনের সাথে একটা অলরেডি প্লেট অ্যাড থাকে, যেটা অন্য একটা কোয়ালিটি অ্যাজ এ স্টোন হিসেবে স্টোনের পাশে প্লেট থাকে, যেটা স্টোন হিসেবে দেখায়। সেটা কীরকম সেটা যদি আমরা ডিজাইনটাকে যদি এটা গোল্ডেন কালার করি তাহলে বুঝতে পারবে। জিনিসটা অ্যাজ এ একটা ডায়মন্ড, সেই ডায়মন্ডটার কিন্তু পাশে এই যে মেডেলটা কিন্তু অ্যাজ এ ডায়মন্ড লাগছে। তার জন্য কি হয়, স্টোনের পাশে আর একটা মেডেল অ্যাড করে দিয়ে সেটাকে কি করে দেওয়া হয়, হোয়াইট কালার, মানে গোল্ডেন কালার, গোল্ডেন না ইয়ে কালার, ডায়মন্ডের কালার করে দেওয়া হয়, যার জন্য একদম পুরো লাগে। আর আর এই যে কাটিং আছে, এই যে ভি কাটিং দেখাচ্ছে, এগুলো কিন্তু একদম মানে স্টোনের, এর স্টোনের ডায়মন্ড যে আছে না, এই ডায়মন্ডের জেল্লার সাথে এই জেল্লাও কিন্তু ম্যাচ করে। এটা যখন দূর থেকে দেখে লাগে কিন্তু বিরাট বড় বড় একটা ডায়মন্ড লাগায় দেখায়, আছে কিন্তু ছোট ডায়মন্ড কিন্তু দেখায় বড় ডায়মন্ড। সেই জন্য অনেক কোম্পানি কি করে এরকম মিরাকল প্লেট ব্যবহার করে। তো মিরাকল প্লেটটা বানানো হবে কি করে, আর মিরাকল প্লেটের প্লেটের প্রসেস কি হবে, সেই জিনিসগুলো কিন্তু দেখে নেওয়া দরকার আছে, মিরাকল প্লেটটা কি আদৌ। ওকে চলো, মিরাকল প্লেটটা নিতে গেলে আমরা কি করব, সবার আগে আমরা একটা জিএম নেবো, আমরা এটা কিন্তু ম্যাট্রিক্সই করবো, একটা জিএম নেবো। আর আমরা যেটা আগে দেখলাম 2.5, মিরাকল প্লেট সাধারণত বড় হয়, ছোট হয় না। আর মিরাকল প্লেটের মাপ কিন্তু এই প্লেট সাথে নেওয়া হয়, মানে প্লেটের সাথে মিরাকল প্লেটের হিসেব হয়। কীরকম হিসেব হয়, কীরকম হিসেব হয়, আমরা অলরেডি একটা এতে দেখেছি আমার, এই 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 যে এই যে জিনিসগুলো, যে মিরাকল প্লেটে আমরা সাধারণত দেখো 1.8, এগুলো তো স্টোন, 2 mm এর নিচে হয় না। তার মানে মিরাকল যে প্লেটটা হবে স্টোন ছোট থাকবে, কিন্তু এটা 2 mm এর নিচে মিরাকল প্লেট করা যায় না, 2 mm এর নিচে করাই যায় না, 2.2, 2.3 স্টোনগুলো। এবার স্টোন যা আছে 0.5, দুদিক থেকে যদি 0.5 করে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে সেটা থাকবে। এই জিনিসটা বুঝতে পারা যাচ্ছে যে এ কিন্তু কিছু বোঝে না, এটা কিন্তু অ্যাজ এ ডায়মন্ড, এইটা যে অলরেডি অ্যাজ এ কি, এটা এটা অলরেডি ডায়মন্ড, অ্যাজ এ আমরা ডায়মন্ড কলেক্ট করলে কীরকম কলেক্ট করা হয়, ডায়মন্ড নেওয়া হয়। তো আমাকে আগে মিরাকল প্লেট করতে হবে, করার পরে আমাকে তারপরে কিন্তু কোয়ালিটি বানাবে, এটা কিন্তু কোয়ালিটি সেটিং হবে, এইটা কিন্তু এর সাথে একটা কোয়ালিটি আছে। ওকে বুঝে গেল, চলো এবার আমি এটা শুরু করি। আগে জিএম নেবো একখানা, জিএম কত নেবো, 2 নি, 2 mm এর একটা জিএম নিয়ে নিলাম। ওকে এর পাশে এবার দেখো আমি একটা জিএম নিয়েছি, জিএম প্রোফাইল F6, জিএম প্রোফাইলে গেলাম, হয়েছে। আমি এখানে এবার এই এই যে জিএম নিয়েছি এর আগে সবার আগে কি করব, এর মেডেল আমি একটা বানাবো। কেন এর মেডেল মানে কেন বানাবো, আমি অলরেডি স্টোনের সাথে মেডেল একসাথে আমাকে বানিয়ে নিতে হবে, কেন টোটালি যেটা আমার স্টোন থাকবে। তাহলে ভিতরে কত থাকে এটার, 0.1, আর বাইরে 0.5, তাহলে 0.6 হয়ে যাচ্ছে, 0.6, 0.5 আর 0.1, 0.6 হয়ে গেল, তাহলে এটা একটা মেডেল হলো। ওকে এটাকে তাহলে আমি যে করবো হোক মেডেল করে নেবো, মেডেল আমি কিসে বানাবো, আমি লফট মেরে দিচ্ছি, লফট মেরে দিচ্ছি। লফটের থেকে এটা আর একটা ভালো হবে কি, আমি প্যাচ মেরে ডাইরেক্ট প্যাচ মারব, কেন মারব, প্যাচ মারলে সুবিধা হবে, তাহলে এই যে সারফেসটা স্মুথ হয়ে গেল, আমি ট্রিম করলাম মানে এটা সারফেসটা স্মুথ হয়ে গেল, বোঝা গেল ব্যাপারটা। এটাকে আমি এক্সক্লুড সারফেস করছি, মাইনাস। এইবার মিরাকল প্লেটের হাইট কত থাকে, উপরে থাকে, তবু আমি আর একবার দেখে নিই, এটা মিরাকল প্লেটের হাইট কত থাকে। এগুলো সাধারণত জিনিসগুলো জানা দরকার, তার মানে 1 mm, 0.9, 1 mm আমাকে রাখতে হবে। ওকে তো এইটা যখন এক্সক্লুড সারফেস করছি তখন কত হবে, মাইনাস 1 এন্টার,
আর এই পিসে এখানে একটা জিএম আছে, এটার আমার দরকার নেই, এগুলো আমি ডিলেক মেরে দিচ্ছি, খালি জিএমটার আমার দরকার আছে এখানে। ওকে, এটা একটা জিএম হলো। ওকে, এর পরে কি আসছে, এখানে আমাকে কাটতে হবে, এরপরে আমাকে প্রং আসছে, এরপরে কিন্তু আমাকে প্রং আসছে, মানে এটা প্রংটা আসার আগে আমি এখানে আসলে প্রং আসার আগে এটা আমাকে ভি করে কাটতে হবে। তাহলে আমি কি করে কাটবো, ফ্রন্টে গেলাম, ফ্রন্টে গিয়ে আমি এখানে একটা ভি আঁকলাম। হ্যাঁ, এখানে আমি একটা মিড কাপ নিয়ে নিলাম, নিয়ে কার্ভে গিয়ে একদিক থেকে আমি আঁকছি। হয়েছে, এটা কত পার্সেন্ট থাকবে, 30% মতো, 40% মতো কাটা হবে, বাকি 60% থাকবে। মিরর আমি মেরে দিলাম, যদি এখানে এ লাগে আমাকে একটুখানি কাছে আমি নিয়ে নেবো। এইবার দেখো এটা আমি কি করবো, এক্সক্লুড সারফেস, এক্সক্লুড সারফেস না, এটা আমি কি করব, এক্সক্লুড কাও, এক্সক্লুড কাও কেন করলাম, আমি ক্যাপ অন করে দিচ্ছি, ক্যাপ অন, বোথ সাইডের দরকার নেই আমার, বোথ সাইডের দরকার নেই, আমি এক্সট্রা সাইড মারছি। হ্যাঁ, আমি মেরর না, আমি অ্যারে মারবো তো, হ্যাঁ অ্যারে মারবো তো, ওই জন্য স্টোনটা হাইড করলাম। তার মানে আমি এটা এটা একটা একটা পজিশন কাটা হয়ে গেল। তার মানে মিরাকল প্লেটে যে কাটাগুলো ছিল, জেল্লাটা কোথা থেকে আসবে, এই যে ভিগোচের করে কাটা আছে এতে জেল্লাটা আসবে। হ্যাঁ, তার পুরো ডায়মন্ড দেখাবে। তাহলে এটাকে আমি কতগুলো আমি এবার অ্যারে মারবো, দেখে নিই কতগুলো মারা যায়, যতগুলো মারবে মেরে দেবো। ওটা এটা সাধারণত এটা কোম্পানির কাছে থাকে বা কোম্পানি অর্ডার দিয়ে বানায়, তো এটা তোমার আমার বানানোর দরকার পড়বে না, এটা খালি আমাকে মাপ দেখে নিতে হবে। হ্যাঁ, আর এর পরে যে প্লেটটা হবে সেটা কত হবে, পয়েন্ট বাইরে 0.2, 0.2, আর ভিতরে 0.5 বা 0.6, 0.5 বা 0.6। তার মানে এইটা একটা হয়ে গেল, এটা একটা প্লেট হবে, এর পরে কিন্তু প্রংগুলো থাকবে চারটে। ওকে, এইটা যে থাকবে এটা আবার, এইটা যদি আমি বানাই এটা কিন্তু কোথা থাকবে, আবার নিচে থাকবে। হ্যাঁ, পুরো এর সাথেই থাকবে, মানে এখানে যে রয়েছে না এর পরেই থাকবে নিচে, কেন ওটা তো ওর উপরে বসবে, ডাইরেক্ট বসে প্রং এর মতো আঁটা হবে, প্রং চারদিকে চারটে প্রং দিয়ে। তার মানে এটাও আমাকে কি করতে হবে, প্যাচ মারলাম, মেরে আমি এটাকে ট্রিম করে দিলাম, এটা কি করবো, এক্সক্লুড মাইনাস 0.6, হয়ে গেল, এটা প্রং হয়ে গেল। এটা আমার, এটা আমি অন্য একটা কালার দিলাম, হয়ে গেল, আর এটাকে আমি অন্য একটা কালার দিয়ে দিলাম। এইবার এটা আমি অ্যারে মারবো, অ্যারে আটটা, আটটা বেশি হয়ে যাচ্ছে, 0 এন্টার 6 এন্টার, 6টা আসবে, 6টা এসে গেছে, ঠিক আছে। ওকে, আমি এটাকে এবার কেটে দিতে পারো তুমি, আর এখানে আবার আরেকটা মেরে দেখছি কতগুলো আছে, এটা 7টা, 0 এন্টার 7 এন্টার, 0 এন্টার 7 এন্টার, 360 এন্টার। ওকে, ঠিক আছে, এবার এটাকে আমি এবার কাটছি। এখানে বুল এন্ড স্প্লিটও তুমি করতে পারো, আবার এইগুলোকে তুমি আলাদা সারফেস করে সলিড করেও কাটতে পারো। হ্যাঁ, আমি একটা বুল এন্ড ডিফারেন্স করে দিচ্ছি, কেটে যাচ্ছে। ওকে, বুল এন্ড ডিফারেন্স, বুল এন্ড স্প্লিট হচ্ছে, বুল এন্ড ডিফারেন্স নয়, বুল এন্ড ডিফারেন্সও কাজ করবে, তোমরা যদি ইয়ে করো তাহলে তবে কাজ করবে, হ্যাঁ সলিড করলে তবে কাজ করবে। ওকে, এইটা গেল। এইবার এই যে জিএম আছে, জিএমটা কোথায় বসবে, নিচে বসবে,
এখানে পয়েন্ট টু নিচে আমি বসাল, এই যে সিচুয়েশনটা এলো, এবার এইটা আমার একটা কি হলো, এটা এটা আমি একটা এটা আমি গোল্ডেন কালার দিলাম, জিএম কালার দিলাম, এটা কি হলো আমার জিএম হলো, যখন এখানে জিএম আমি যখন রেন্ডার করব না, যে এই নিচেরটা গোল্ডেন কালার দিয়ে দিয়ে, তো এইটা এইটা যখন অলরেডি দেখে কিরকম মানে চমকাচ্ছে বুঝতে পারছো জিনিসটা, যখন গোল্ডেন হবে পুরোটা জিএম হয়ে গেছে তা। হুম, এই জিনিসটা হয় ওকে, কোনটাকে এটাকে এইটা বুঝতে পারছো জিনিসটা কত সুন্দর লাগছে। হুম, তো তো ওই জন্যে এই জিনিসটা করে কোম্পানি ওকে। হ্যাঁ, এরপরে কিছু আর কিছু না, এবার প্রং বানাতে হবে, এখানে খালি এবার প্রং বানিয়ে দাও, কটা প্রং আছে সেরকম দেখে একটা চারটে মানে পয়েন্ট সিক্স বা সেভেনের একটা প্রং বানিয়ে দাও, মুভ করো, এখানে সেম থাকবে মানে হ্যাঁ যেরকম প্রং বানাই সেরকম থাকবে, কত থাকবে এটা উপরে, এক দুই তিন চার পাঁচ, এক দুই, এইখানে তুমি এবার যে করে হোক প্রং বানিয়ে দিতে পারো, হলো পয়েন্ট থ্রি অ্যারে পোলার ফোর ওকে। এইবার দেখো এটা একটা হয়ে গেল, আমি ধরো এবার এটাকে আমি থাকা বানাচ্ছি, তাহলে থাকা বানাতে গেলে আমাকে এরকম সেম বানাতে হবে, আর এটা একটা ইয়ে কি আছে, এটার আমার দরকার নেই, এটার দরকার নেই, এটা দরকার নেই বলতে এইটা দরকার আছে, এই তিনটে দরকার নেই ওকে। এইটাকে কি করতে হবে, এটাকে উপরে তুলতে হবে, এবার যখন উপরে তোলা হচ্ছে তখন কি করতে হবে, এগুলোকে প্রংগুলোকে নিচে নামিয়ে এর সাথে সাপোর্ট মারতে হবে ওকে। হুম, আর একটা জিনিস কি দেখাচ্ছে, এখানে একটা প্লেট দেখাচ্ছে, এই যে প্লেটটা দেখাচ্ছে, এই প্লেটটা তোমাকে বানিয়ে দিতে হবে, একটা প্লেট দেখাচ্ছে না এখানে এস গোছে, এই প্লেটটাকে তোমায় বানিয়ে দিতে হবে, যখন প্লেট বানাবে আবার একটা জিনিস সাইডেরগুলো খাল দেখাচ্ছে, তাহলে কি করবে এখান থেকে, এখানে সাইডেরগুলো খাল দেখালে এখানে কি করবে, রোটেট মুভ করে একটু তুলে দাও, আর এর পরে কতগুলো হবে অ্যারে সিক্স সেন্টার, যখন এই যে জিনিসটা সিক্স সেন্টার মারছে এখানে প্রংটা এখানে দেখাচ্ছে, থাকা হচ্ছে না, এখানে হিস্ট্রি বন্ধ আছে, এর হিস্ট্রির কাজটা জানো, হিস্ট্রির কাজ হচ্ছে না, হিস্ট্রির কাজ হচ্ছে যখন কপি করবে, বন্ধুরা তোমরাও জেনে রাও, আমাদের ইউটিউবের বন্ধুদেরকে বলি যে হিস্ট্রির কাজ হচ্ছে যখন তুমি কপি করছো, কপি করছো হিস্ট্রি যদি চালু থাকে তাহলে কপি করলে একটা কাজ করলে বাকিগুলো কাজ করা যায়, হিস্ট্রি চালু করে যদি কপি করা যায় বা মিরর মারা যায়, তো এইটা যখন আমি অ্যাডে মারছি দেখো এটাকে কি করবো আমি, রোটেট আমি এটা থ্রি ডিতে গেলাম, এখানে আমি এটা রোটেটের দরকার নেই, আমি এটাকে এখানে ডাইরেক্ট এখানে নিয়ে চলে এলাম, এই প্রংটা আমি এখানে করলাম ওকে। হিস্ট্রি চালু করার কি মজাটা সেটা দেখে নেব, এটাকে আমি এখানে টেনে নিয়ে এলাম, হয়ে গেল, এটাকে আমি টেনে নিয়ে এলাম, কোথায় টেনে নিয়ে এলাম একদম, হ্যাঁ এবার আমি অ্যাডে মারলাম কতগুলো সিক্স সেন্টার, হয়ে গেল, এই প্রংটাকে আমি সেন্টারে করব, মানে এই একটা প্রঙেতে আমি কতগুলো আঁটবো, তিনটে আঁটবো, দরকার পড়লে আমাকে এটা একটু মোটাও দিতে হতে পারে, হ্যাঁ একটুখানি সামান্য আমি মোটা করে দিলাম, তার মানে এই প্রঙটাতে আমি সবগুলো আঁটবো, এখানে কতগুলো হবে এটাও ছটা হয়ে গেল ওকে। এইগুলো দেখো জিনিসটা, এটা খাল হয়েছে, এটাকে আমি উপরে করছি, এর পরে এই সাপোর্টগুলো আমাকে দিয়ে দিতে হবে প্রত্যেকটার, হ্যাঁ আর যখন যখন এই যে এই হিস্ট্রির কাজটা কি হলো, যখন এটাকে আমি সরাবো, যখন এখানে আমি অ্যারেটা মেরেছি কিন্তু আমি মনে হচ্ছে সরিয়েছি, ধরো এটা ধরো আমি হিস্ট্রি আমি অফ অন করলাম, করে আমি এবার অ্যারে মারছি, অ্যারে মেরেছি
আমি যদি এইটাকে সরাই এগুলোও সরবে, তার মানে আমি যদি এটাকে সামান্য একটুখানি কাছে নিয়ে এসে সবগুলো কাছে আসবে, তার মানে আমি যদি ডান দিকে কাজ করি বাঁ দিকে কাজ হবে, তার জন্য হিস্ট্রি চালু করতে হয়। বুঝতে পারলে জিনিসটা? হ্যাঁ, কখনো কখনো আমার এইখানে ধরো আমি এবার ড্রয়িং করব, কিরম জিনিসটা হবে দেখো, আমি জাস্ট এটা ড্রয়িং করছি একটা, এটা আমি সেভ করে দিই আগে। সেভ হয়েছে? হ্যাঁ সেভ হয়েছে। আমি ধরো এখানে ড্রয়িং করছি, ড্রয়িং করার আগে সেন্টার কাজে সেন্টার দেখা দরকার, তাই আমি একটা সেন্টারে লাইন নিলাম, সেন্টারে আমি কাজে লাইন নিলাম, তুমি কোন করে নিয়ে পরে ফ্লিট মেরে দিলে হবে। হ্যাঁ, যেই নয় যে তোমাকে কোন এখন থেকেই ফ্লিট ইয়ে করতে হবে। এই যে প্লেট বানানো হলো, এটা মেরর মারলাম আমি, তাহলে এই যে মেরর মেরেছি, এবার হিস্ট্রি চালু আছে, তাহলে এইটা সরালে এইটা সরা দরকার। হ্যাঁ দেখো জিনিসটা, আমি একটুখানি আমি সরালাম, এটাও সরে আসছে, এটা সরালাম, এটাও সরে আসছে। মানে বুঝতে পারলে জিনিসটা, যে হিস্ট্রি থাকার একটা মজা রয়েছে এখানে। এবার আবার এইটা যখন আমি কাজ করব, এটা আমি যেটা ধরো আমি ডাইরেক্ট অ্যাডে মারলাম, কতগুলো 6টা, তার মানে এটা একটা প্লেট হয়ে গেল। ধরো আমি এইটা এবার আমি কাজ করেছিলাম, তো এইটাকে আমি ভিতরে ভরছি, তাহলে বাকিগুলো সব ঢুকে গেল। দেখো সব জায়গায় ইয়ে হয়ে গেল। তো এই 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 জন্য হিস্ট্রি কাজে লাগে। এইবার দেখো এইটাকে ধরো আমি পিসটা, এবার আমি পিসটা বানাবো, পিসটা কি দেখাচ্ছে, সিম্পল দেখাচ্ছে, সিম্পল কিরকম দেখাচ্ছে, খালি একদিক মনে কাত আছে একটুখানি। হ্যাঁ এইটাকে খালি একটু উপর দিকে একটু কাত আছে, তাহলে এটাকে কি করতে হবে আমাকে, এটাকে ধরো আমি এটাকে নিচে ফেলে ডিলে মেরে দিলাম, এটাকেও ডিলে মেরে দিলাম, মেরে দিয়ে এটাকে আমি উপরে তুলে দিলাম। এটা প্রথম থেকে স্টেপিং, কাজে স্টেপিং তো দেওয়া দরকার, তাই আমি এটাকে আমি কাজে স্টেপিং প্রথমেই করে দিলাম, যে আমার এখানে স্টেপিং কোথায় রইল, এটা রইলো এখানে কাজে। এইবার আমি এটাকে আমি খাল দেবো, খাল মানে ফ্লো, বাংলায় খাল বলে, ইংলিশে সব ফ্লো আসছে। এই এই পজিশনটা কি করা হবে, এটাকে এবার বন্ধুরা অনেকে বলে, অনেকে যে জিজ্ঞাসা করে যে এই যে তুলছি কি করে তুলছি, দাদা তুমি কি করে তুলছো, এই জিনিসটা আমি তো বুঝতে পারছি না, অর্গানিক নেই এখানে, এখানে অর্গানিক আমি নেই, তবু আমি তুলছি কি করে, তো এর তুলছি যে এখানে আমি কন্ট্রোল টিপে পেজ আপ আর পেজ ডাউন, ডিলেক্টের ডান দিকে পেজ আপ পেজ আর ডাউন থাকে, সেই পেজ আপ ডিলে কন্ট্রোল টিপে যদি পেজ আপ পেজ ডাউন করি, তাহলে কিন্তু ওটা নাগেজের কাজ করে, যেটা হচ্ছে আমরা অর্গানিক, ওই অর্গানিকের কাজ করে। আবার শিফট টিপেও যদি আমি করি, তাহলে শিফট টিপলে কত ওঠে, শিফট উঠলে 0.2 ওঠে, আর শুধু কন্ট্রোলটা টিপলে 0.05 ওঠে, মানে সেটিং করতে হয় এখানে গিয়ে। বুঝতে পারলে জিনিসটা, এটা পুরো চোখের দেখা পরিষ্কার করতে হয়, এটা নিজে কি করতে হবে। করার পরে ধরো এবার আমি এটাকে লফট মেরে সারফেস করলাম, মাইনাস 1 এন্টার। বুঝতে পারলে? এবার এটাকে আমি মেরর মারলাম, অ্যারে মারলাম,
এইবার এই যে চেরা ডান্ডি, একে চেরা ডান্ডি বলে, চেরা ডান্ডির অন্য একটা ইংলিশ নাম আছে তোমার, চেরা ডান্ডির অন্য একটা ইংলিশ নাম তোমাদের আমি বলে দিই এখনই, জানার ইচ্ছা আছে তো চেরা ডান্ডির অন্য একটা কি নাম আছে? আমি অন্য ভিডিওতে দেখাবো খনি, কিন্তু রিংয়ের ওভারভিউ যদি দিই, ডান্ডির ওভারভিউ দইলে তখন আমি কি বলে এটা স্প্লিট, হ্যাঁ স্প্লিট ডান্ডি বলে, বুঝা গেল? তো এর নাম জানা দরকার আছে, কেন এক্সপোর্টে যখন ঢুকবে এরা আর এইসব কিছু বোঝে না, এরা মানে আমরা তো লোকালে বেশি কাজ করেছি, এক্সপোর্টে আমার কম অনুভব আছে, তো সেটা কিন্তু অনুভব আমার 2-5 বছরের এক্সপিরিয়েন্স আছে, বাকি এতে বাকিটা যত বছর বেশি তত লোকাল লোক আছে, এখন তো সব অনুভব এসে গেছে ঠিক আছে, কিন্তু যখন অনেক ছেলেটা কি হয় কাজ শিখেই যার ডাইরেক্ট এক্সপোর্টে ঢুকে, আর এক্সপোর্টে ঢুকলে এই কাজগুলো বেশি নাম দরকার পড়ে। হ্যাঁ কি বলছো? ঠিক আছে চলো এবার এই ডান্ডিটা করা যাক, ডান্ডিটা করবো নাকি তোমরা করবে? পুরো কমপ্লিট করে দেবো, ঠিক আছে চলো। এর পরে আসছি একটা এতে, যে এই যে এই যে জিনিসটা আসছে দেখো, এই যে এই যে জিনিসটা আসছে এটাকেও ফ্রন্ট থেকে গিয়ে আমাকে কি করতে হবে, ফ্রন্ট নয় রাইট থেকে গিয়ে এটাকে আমাকে ফ্লো দিতে হবে, এটাকেও আমাকে রোটেট করতে হবে। কেন কেন ফ্লো দিতে হবে? তবে সাজ একটা দাঁড়াবে তো জিনিসটা, পুরো ফ্ল্যাটে কাজটা নেই তো, ফ্লোতে কাজ আছে তো। এইবার এটাকে আবার অ্যাড মেরে দিলে হয়ে গেল। তুমি এই যে ডিজাইন দেখাচ্ছে, ডিজাইনের মতো করতে গেলে তোমাকে একটুখানি ফলো করে করে করলে তুমি ডিজাইনের মতো আরো শেপ দিতে পারবে, আমি তাড়াহুড়ো করে করছি তো। এইটা না এই ভিতরে, এটা কি কোথা থেকে ভিতরে উঠবে বলতে চাইছো? তাহলে তোমাকে এখান থেকে মানে এদিক থেকে রোটেট করে দিতে বলছো, মানে রোটেট করতে বলছো? রোটেট করলে যাক ডিজাইনে যা আছে আছে, ঠিক আছে ওকে, ও যা আছে। এবার তোমরা যখন করবে তখন একটু ধ্যান দিয়ে দিয়ে করবে আর জিজ্ঞাসা করে করবে, কেন এখানে নাহলে ভিডিও ইয়ে হয়ে যাচ্ছে। চলো পরে হচ্ছে আমি ইয়ে নিলাম, কত রিংয়ের সাইজ 17.5 নাও, বাইরে 2 mm, নিচে থেকে 1.8 রাখতে হবে, চলে 1.6, এক্সপোর্টে 6 চলে, আর আবার লোকালে এলে তোমার 2 mm, শুধু 1.8 নয় লোকালে এলে 1.2 এও কাজ হয়। এর আমি লেন্থ কত দেখলাম, 67.54, 67.54, কন্ট্রোল এফ জিরো এন্টার, 67.54 এন্টার। এখানে তুমি ডাইরেক্ট লাইন নিয়ে বোথ সাইড নিয়ে এখানে দাঁড় করিয়ে দিলে এটারও কিন্তু 67.54 এসে যাচ্ছে ওকে। এর আমার এর পরে এখানে আমি ডান্ডি দেখবো, ডান্ডি কত হবে নিচে, 1.2, তার মানে 1.2 মানে কত এলো এটা, 2.5 এসে গেল, 2.5 এসে, 2.4 এসে গেল, হ্যাঁ চলবে 2.4, 2.4 বা 1 mm করে 2 mm রেখে দিলে চলে। এখান থেকে এবার স্প্লিট হবে, ধরো আমি এখান থেকে এবার ড্রয়িং করছি, সিম্পল ড্রয়িং করছি দেখেন, হ্যাঁ বেসিক স্যার 2-2.5 এর মধ্যে থাকে নর্মাল যে লেডিস ডান্ডিগুলো হয়। এর পরে এবার অনেক কিছু হয়, বুঝতে পারছো, জুয়েলারিতেই তো সব থেকে বেশি হয় মগজমারি,
এই হয় না ওই ওই চাই ওই এই সবই জিনিস হতে যায় এত বছর ধরে হয়ে আসছে, এর ভালো লাগছে না চেঞ্জ করো, ওর ভালো লাগছে না চেঞ্জ করো, হয় না হয় না, ম্যানেজারের ভালো লাগে না চেঞ্জ করাচ্ছে, আলা সুপারভাইজার ভালো লাগে না চেঞ্জ করাচ্ছে, করাচ্ছে না, ওই জন্যই এতে আবিষ্কার হয়। জুয়েলারিতে ডিজাইন দেখেছো তো, একটা ডিজাইনে কত সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে, সাপ ব্যাং ঘোড়া সব হচ্ছে। দেখো এখানে মেরন মারলাম একবারে, খালি কিছুই না, ডান্ডিটা তো করবার মাঝখান থেকে চেয়ারাটাকে হোল করে দেবো, কত করবো এখান থেকে, হ্যাঁ এখান থেকে ডাইরেক্ট ডোম দেবো দুটোকে, দিয়ে মাঝখান থেকে চিড়ে দেবো, কত চিড়ে চিড়বো 1 mm, যদি এখান থেকে 1 mm রাখি, এখান থেকে 1 mm রাখি, এখান থেকে মোটা, এখান থেকে চওড়া লাগছে, তার মানে যখন এখান থেকে বানাবো, বানানোর পরে, হ্যাঁ এখান থেকে একটু রোটেট করে দেবো, রোটেট করে মিলে দেবো, হয়ে গেল। অনেক কিছু হয়, চিন্তার কিছু কারণ নেই, জুয়েলারিতেই হয় একমাত্র, এখানে এইটা চওড়া এসে গেল আর এটা সরু এসে গেলো, আস্তে আস্তে সরু হয়ে গেল, ব্যাস এটা দরকার নেই, আমি এখান থেকে কি করবে বা হাই, এখান থেকে 4টে পয়েন্ট নিলাম, কত তুলবে এবার 0.2, এটাকে ডাইরেক্ট আমি সুইফট 2 মেরে দেবো, ঠেকে নেই মনে হচ্ছে কোথাও নাকি, দুটো আছে এখানে, একটা দুটো তিনটে সুইফট 2 হয়ে গেল, এটাকে কি করবে বা ট্রিম করে, এটাকে কেটে দেবো ট্রিম করে, এটাকে কি করব মাইনাস 3 mm, 3 mm মারলাম, হ্যাঁ এই জিনিসটা, এই জিনিসটা, এই জিনিসটা খালে তুললে বেঁকে যাওয়ার ভয় আছে মনে হচ্ছে না, এটাকে খালে তুলে দেখব, যদি প্রবলেম হয় তাহলে থাকাটা খালি থাকার কোয়ালিটিগুলো মুভ করে তুলবো আর এই পিসগুলো খালে থাকবে, ওখানেও করে দেখতে হবে, যে জিনিসটা শুধু এখানেই করে ফেললাম নয়, ও পুরে উঠেও এড়ে মেরে দেখতে হবে তোমাকে কি জিনিসটা দাঁড়াচ্ছে, চলে এসকো মেরার মেরার মেরে দিচ্ছি, স্টেপিংটা দিয়ে দিলাম, এই যে ডান্ডিটা হচ্ছে এখান থেকে ডান্ডি তুমি এখানেও করতে পারো, তুমি এখান থেকে অফসেট মারো, এখান থেকে অফসেট মেরে নেবে 1 mm, এখানে 1 mm করে এটাকে তুমি রোটেট করে নাও, বাইরে তো এটা রোটেট করে নাও, মেরর মেরে দাও, আর হ্যাঁ মেরর মেরে দাও, মেরর মেরে দিয়ে তুমি এখানেও ডান্ডি বানিয়ে দিও, এখানে অফসেট মেরে এখানে ডোম ফোম করে ডান্ডি বানিয়ে দিতে পারো, আমি নিচে করছি বলে অনেকের বন্ধুদের অনেকের চিন্তার কিছু কারণ নেই, যে যেমন পারে ডান্ডি করে, হ্যাঁ যে যেমন পারে বানায়, তোমরাও তোমাদের ইয়ে হিসেবে বানাতে পারবে, একটা ডান্ডির আর আলাদা আলাদা অনেক প্রসেস আছে, যে যেমন পারবে বানাবে, ঠিক আছে আমি একটা প্রসেস দেখাচ্ছি, যখন ওইরকম করে দেখাই অনেক ভিডিওতে ওইরকম করেও দেখানো আছে, ঠিক আছে এবার আমি তুলে দেখবো এটাকে কি করবো, ফ্লো অ্যালং, ফ্লো অ্যালং ট্রান্সফর্ম, ফ্লো অ্যালং কার্ভ, সামনাসামনি ক্লিক করবে, এটা যেখানে সামনে ক্লিক করবে এটারও সেম সামনে ক্লিক করবে, এটা একটুখানি সাইডে উঠেছে, কেন উঠেছে তার কারণ হচ্ছে এখানে একটুখানি কাটতে হবে, কারণ আমি যখন ছেড়েছিলাম এটা এদিকে ছিল, ওকে এটাকে আমি হাইড করে দিচ্ছি, ডিলেক্ট সাফ কাপ আছে এখানে, ডিলেক্ট সাফ কাপটা কোথায় আছে খুঁজে পাওয়া মুশকিল আছে, দেখো ডিলেক্ট সাফ কাপ, ওকে এটা ক্লিক করবে, করার পর এখান থেকে কোয়াইট ধরবে, ধরে 0.1, এখানে 0.1 নিলে আবার এখান থেকে এদিকে 0.1 হয়ে গেল, 0.2 কেটে দিলে, কেটে দেওয়ার পরে এবার তুলবে, আবার একটা করে তুলো, একবারে তোলার দরকারও নেই তো, একটা একটা করে তুলবে, ট্রান্সফর্ম, হ্যাঁ ট্রান্সফর্ম, ফ্লো উঠেছে, এটাকে আবার তুলে দেখবো, কেন একবারে তুললে না অনেক সময় হ্যাং হয়ে যায় কম্পিউটার,
ডায়মন্ড গুলো হ্যাঁ ডায়মন্ড তো স্ট্রেচ হবেই, তো এই তো স্ট্রেচ হয়ে গেছে, ডায়মন্ড তোমার স্ট্রেচ হয়ে গেছে, তো তোমাকে কি করতে হবে এটাকে মুভ করে তুলে নিতে হবে এখানে, এটাকে মুভ করে তুলে নিতে হয় তোমার, মুভ করে তুলে নিলেও হয়ে যাবে। আর বাকি পিসগুলো যেগুলো লাগবে সেগুলো নিয়ে নেবে না, যেমন এইগুলো ধরো আমার দরকার নেই, এইটা তোমার আমার দরকার নেই, এটাকে আমি কি করব, পদ্ধতি আছে এখন সব 8-9 এ সব পদ্ধতি এসেছে, কিন্তু এর তো পদ্ধতি আমি এখনো পাইনি। হয়ে গেল, এগুলোর আমার দরকার নেই, হাইড করে দিলাম, এগুলোর আমার দরকার নেই, হাইড করে দিলাম। এই যে জিনিসটা আসছে এখান থেকে, হ্যাঁ এই এই যে এই যে জিনিসগুলো আসছে দেখো এখানে, ম্যাখল মাছ, ম্যাখল ম্যাখল করে আমি ক্লিক করে দিলাম, ওকে। একটা জিনিস দেখো, যদি এইখানে ম্যাখল করার আগে যদি এই জায়গাটা বুঝতে পারছো, এখানে নামানোর পরে এইটুকুই দরকার, তাহলে এইখানটা তোমায় কি করতে হবে, আরো আমার একদিক দরকার নেই, তাহলে এই দিকটা কি করতে হতে পারে, এদিকটা আরো নামাতে হতে পারে, তখন কি করবে, ইয়াতো ফের বক্স মেরে নামবে দাও, ইয়াতো ফের নিচেই তুমি ঠিক করতে হবে, তোমার নিচে তো আবার একবার ঠিক করে তুলে নেবে, অথবা এটাকে আমি একটুখানি নিচে নামবে নিলাম, বুঝতে পারছো জিনিসটা, গ্যালারিও হতে পারে কিন্তু যে যখন যেমন বলে, যে এটা যখন নিচে নামাচ্ছ এখানে হাইট কমাচ্ছ, এটা যখন গ্যালারি করবে তাহলে তোমাকে তুলতে হবে, এটাকে তুলতে হবে। তার আগে আরেকটা কাজ আছে, তার আগে কি কাজ আছে, এই এই যে জালিটা আছে এই জালিগুলোকে আরো এটাকে আরো কমে দিতে হবে, বুঝতে পারছো জিনিসটা, এটাকে আরেকটু কমে দাও, আর এটা আর হবে না, কেন এটা তুলে ফেলেছো তো উপরে, বুঝতে পারছো, এটা তুলে ফেলেছো, এটা আর হবে না, এটাকে তোমায় মেরর মারতে হবে, এটা খালে যখন উঠে যাচ্ছে আর এয়ারপোলার হবে না, কেন খালে খালে যখন উঠে যাচ্ছে এই আংটির ডান্ডিতে উঠছে তো, এই ফ্লোতে আছে, এই ফ্লোতে উঠছে তো, তখন হ্যাঁ তখন আর অ্যালেপোলা তুমি মারতে পারবে না, অ্যালেপোলার নিচে থাকলে মেরে দিলে ঠিক আছে, এটার আমার দরকার নেই, এইগুলো দরকার নেই, এইটা মেরর মেরে দিলাম, এটাকেও মেরর মেরে দিলাম, এটাকে হয়েছে, এখানে স্টেপিংটা আরো দিতে হবে, একটু সামান্য দিয়ে দাও, হয়ে গেল। এইবার তুমি এই ডান্ডিকে ডান্ডি তুমি পেয়ে গেলে, এরপরে কার ফার্ম নিয়ে তুমি আবার রেখে কমফর্টও করতে পারো। কমফর্ট কাকে বলে, কমফর্ট মানে হচ্ছে, কমফর্ট মানে হচ্ছে এদিক তোমাকে ডোমও দিতে হবে, এটাকে এটাকেও ডোম দিতে হতে পারে, তা সেটাও তোমাকে করতে হতে পারে, হ্যাঁ স্মুথনেসের জন্য। তো কি করতে হবে সেটা মানে কাজের সময় হিসেবে তোমার সব জানা যাবে যে কি করতে হবে, কিন্তু করতে হতে পারে, এটাকে ডিজাইনে কিন্তু নেই, কমফর্ট করা নেই, যেমন এই সামান্য কোনটা মারা রয়েছে, বুঝতে পারছো, এটা হ্যাঁ ফ্লিট করা আছে, হ্যাঁ ওকে। এই জিনিসগুলো কি করবে এবার, এগুলোকে সব ফটাফট করে এক্সট্র্যাক্ট সারফেস কপি করে নাও, করে নামবে নাও, অথবা অনেক সময়তে কি হয় এই জিনিস চলে না, তখন কি করতে হয় তোমাকে একবারে সলিড করে আবার সলিড নিচেতেই তোমাকে সলিড করে নিতে হয়, দ্বিতীয় পিস চলে না, মানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের নাটক থাকে, তো যখন যে যার যেরকম নাটক থাকবে সেরকম হিসেবে, হ্যাঁ কোম্পানির অনেক নাটক থাকে, যে বিভিন্ন ধরনের, একটা কোম্পানিতে একটা সার্ফেসই ইয়ে চলে তোমার, কুঁচো কুঁচো সার্ফেসে চলে না, এই যেমন এটা কুঁচো সার্ফেস হয়ে গেল না, এটা চলে না, তো তখন কি করবে, করে দিতে হবে, অনেক দিতে নাচতে হয় না,
বেশি করে বাড়াও, কিন্তু হোল করবে। হ্যাঁ তুমি বেশি করে হোল করে দেবে। বুঝতে পারলে হয়ে গেছে। এবার ডাইরেক্ট তুমি আগে অফসেট মেরেও তুমি করতে পারো, অথবা তুমি ডাইরেক্ট এবার ট্রিম করে দিতে পারো। ট্রিম করে দিলে পরে তোমাকে কি করতে হবে, এইগুলোকে এবার কেটে সাফ সাফাই করে নিতে হবে। কেটে সাফ সাফাই করে দেবে, বুঝতে পারলে হয়ে গেল রিং। এই যে জায়গাটা কেটে কেটে গেছে, এটা একটু টেনে গেছে, তা তোমাকে কি করতে হবে, হোল করার আগে এটাকে একটু টেনে নিতে হবে। কিরম টেনে নিতে হবে, সামান্য একটু টেনে নিতে হবে, এই ঢুকে গেল। তো কতক্ষণ গেল রিংটা করতে, চলো বন্ধুরা এখানে খতম করি ভিডিও। আবার পরের ভিডিওতে দেখা হবে। আর যদি ভালো লাগে, বিশেষ করে বাঙালি বন্ধুদেরকে বলি, যদি ভালো লাগে লাইক করে দাও, সাবস্ক্রাইব করো চ্যানেলকে, আর আমাদের বাঙালিদেরকে হেল্প করে দেওয়ার জন্য এই নাম্বার অপরকে দিয়ে দাও যারা ক্যাট শিখতে চাইছে। আর যারা আমাদের কাছে প্রাইভেটে শিখতে চাইছে তাদেরকেও নাম্বার দিয়ে দাও, যদি কাজ ক্যাট শেখার ইচ্ছে হয়, আমাদের প্রাইভেটে শেখানো হয়, এসে শিখতে পারে। ঠিক আছে, চলো রাখছি, ভাই, জয় হিন্দ।